নতুন নতুন নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার জনপ্রিয় শিশু শিল্পী কিন্তু হুট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই একটি বিয়ের ছবি মূলত শনিবার ফেসবুকে বিভিন্ন গ্রুপে শরীফুলের এই বিয়ের ছবিটি ছড়িয়ে পড়ে ছবিতে এই অভিনেতাকে কোনের সঙ্গে কাজে অফিসে দেখা যায় যা দেখে এটা স্পষ্ট পাশে থাকা কোনেকে বিয়ে করেছেন তিনি এরপরেই শুরু হয়েছে না না আলোচনা সমালোচনা অনেকে মন্তব্য করছেন এটি নাটকের দৃশ্য তবে স্পষ্ট কেউ কিছু বলতে পারছে না এই বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন অভিনেতা তিনি জানান ভাইরাল ছবিটি অনেক আগের বিয়ানামার ক্রাশ নামের নাটকের শুটিং এর আমিও দেখেছি কয়েকদিন যাবত ছবিটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে শরীফুল বলেন আমি আমার দর্শকদের বলতে চাই আমি এখনো অনেক ছোট আমি কাজ নিয়ে আছি আর বিয়ে সে তো অনেক পরের কথা গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলের এক নিম্নবিত্ত পরিবারের সন্তান শরীফুল ইসলাম হোতাপাড়ার খতিব খামারবাড়ি এলাকায় চা বিস্কুটের দোকান ছিল তার বাবার সেখানেই বসে থাকত শরীফুল কেউ চা বিস্কুট চাইলে শরীফুল হাজির বাবার দোকানে ও দোকানের আশেপাশে প্রায় শুটিং হতো কখনো শুটিংয়ে আসা শিল্পী কলাকুশুরীদের চা বিস্কুট পৌঁছে দিত শরিফুল আর লুকিয়ে দেখত শুটিং মনে মনে ভাবত অভিনয় বড় লোকের ব্যাপার স্যাপার এভাবেই একদিন চায়ের দোকানের পাশে ছোট্ট শরীফুলকে দেখে চিত্রগ্রাহক রাশেদ জামানের পছন্দ হয় ছেলেটির বাবাকে খুঁজতে থাকেন পরে শরীফুলের বাবার সঙ্গে কথা বলে তাকে অভিনয়ের জন্য নিয়ে যান গণি নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের নাটকে প্রথম অভিনয় করেন শরীফুল এরপরে কোন দৃশ্যে ছোটদের চরিত্রের প্রয়োজন হলে ডাক পড়তো তার তবে পরিচিতি তখনও হয়নি এর মধ্যে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপন চিত্রে হো টোল ডিউ অয়েল ইউর ওন মেশিন সংলাপ বলার মাধ্যমে সব মহলে পরিচিতি লাভ করেন শরিফুল